যেকোনো মূল্যে শেখ হাসিনাকে প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এম এ মালেক। যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস বিএনপি ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম এ সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশে গুম, হত্যা, অরাজকতা ও সকল দুর্নীতির হোতা বলে অভিহিত করেন। এ সময় আরো বক্তব্য রাখেন শাহ আক্তার টুটুল, শায়েস্তা চৌধুরী, কুদ্দুস আব্দুল আল কালাম আজাদ, আবিদ রাজা প্রমুখ। আন্তর্জাতিক